আদরের সন্তানের এভাবে হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা। বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফারদিনের স্বপ্ন ছিল কানাডায় গিয়ে উচ্চশিক্ষা অর্জন করে দেশের জন্য কাজ করবেন। আগামী ডিসেম্বরেই যাওয়ার কথা ছিল তার। সেই স্বপ্ন আর পূরণ হলো না ফারদিনের। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা ছেলের ছবি বুকে জড়িয়ে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন। পরিবারের স্বজনরা জানান, শনিবার বুয়েটে একটি পরীক্ষায় অংশ নিতে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন ফারদিন নূর পরশ। রাতে ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে এক বান্ধবীকে এগিয়ে দিয়ে বিদায় নেন। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ঘটনার তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষা নদীতে ফারদিনের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌপুলিশ এসে ফারদিনের দেহ উদ্ধার করে। পকেটে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ থেকে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেয়া হয়। স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত ঘটনা। তারা বলছে ফারদিন সাঁতার জানতেন না, ওই জায়গায় তার আসার কথা নয়, অন্য কোনো উদ্দেশ্যে ফারদিনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চান ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন। এদিকে ফারদিনের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার সহপাঠীরা। তারা বলছেন ফারদিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, ক্লাসে নিয়মিত আসা যাওয়া করত। একটা মেধাবী ছেলে নিখোঁজ হবে, তিন দিন পর তার দেহ উদ্ধার হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ বলছে ময়না তদন্তের পর ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত হয়ে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ফারদিনের মোবাইলের শেষ লোকেশন ছিল ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। সিসি ক্যামেরার কয়েকটি ভিডিও চিত্র সংগ্রহ করেছেন তারা। ফারদিনের ঘটনায় তার এক মেয়ে বন্ধু ও ছেলে বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ফারদিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম কাজী নুরউদ্দিন, থাকতেন রাজধানীর ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড়। ফারদিনের বাবা দ্য রিভার রাইন নামের একটি মাসিক ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। ফারদিনের মা ফারহানা ইয়াসমিন। ফারদিনের মেজ ভাই আবদুল্লাহ নূর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ছোট ভাই তামিম নূর এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পড়াশোনায় মেধাবী ফারদিন এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে জিপিএ 5 পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফারদিন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন। গবেষণার বিষয়ে আগ্রহ ছিল তার, নিজের কেরিয়ার নিয়েও ছিলেন সচেতন, এ কারণে ভর্তি হন বুয়েটে। পরিবারে সচ্ছলতা না থাকায় টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাতেন। সাদা কালো নিউজ।